হ্যালো এভরিওয়ান, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ ডি নিয়োগের নতুন আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যার আবেদন ফর্ম আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই আবেদন ফর্মটি আপনাদের ফিল আপ করে এর সঙ্গে প্রয়োজনীয় যে প্রমাণপত্র দেওয়া, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টস, সেগুলো নিয়ে কিন্তু ইন্টারভিউ আপনাদের উপস্থিত হতে হবে। তো এর ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামীকাল, অর্থাৎ 3 জানুয়ারি 2022 থেকে, এবং ইন্টারভিউ চলবে 4 জানুয়ারি 2022 পর্যন্ত। তো আপনারা যারা যারা ইচ্ছুক রয়েছেন, তো আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কোন পদের ক্ষেত্রে কবে ইন্টারভিউ হবে এবং কী কী বিস্তারিত বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। কুক পদে নিয়োগ করা হচ্ছে, কুক পদের যে ইন্টারভিউ সেটা 3 তারিখে হচ্ছে, এবং মহিলা প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকে। এবং যে মোড অফ সিলেকশন, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা বা টেস্ট হবে, এবং বয়স চাওয়া হয়েছে 20 থেকে 40, স্যালারি 8000 টাকা। অ্যাটেন্ডেন্ট পদে দেখতে পাচ্ছেন 3 তারিখে ইন্টারভিউ হবে, শূন্যপদ থাকছে 3টি, মহিলা প্রার্থীদের জন্য, হায়ার সেকেন্ডারি পাস হলে আবেদন করতে পারবে, এবং এই সঙ্গে স্যালারি দেওয়া হবে 5000 টাকা। তার সঙ্গে সঙ্গে 3 নম্বরে দেখতে পাচ্ছেন নিউট্রিশনিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যার ইন্টারভিউ হচ্ছে 4 তারিখ, এবং 1টি শূন্যপদ মহিলা প্রার্থীদের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সর্বমোট যে এর যে প্রসেসগুলো সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন, বয়স 21 থেকে 40। তার পাশাপাশি মেডিকেল সোশ্যাল ওয়ার্কার শূন্যপদ 1টি, তো উভয় প্রার্থীরা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। তার পাশাপাশি ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট এবং সাইকোলজিস্ট দেখতে পাচ্ছেন শূন্যপদ 1টি। তার পাশাপাশি আমরা নিচের দিকে এলে দেখতে পারবো জব প্রোফাইল সমস্ত কিছু দেওয়া রয়েছে, তো ইন্টারভিউ এবং রাইটিং টেস্ট সম্পর্কিত কিছু তথ্য দেওয়া রয়েছে। তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে ডাউনলোড করে আবেদন করবার বা ইন্টারভিউ হাজির হওয়ার আগে আবারও পড়ে নেবেন। তবে জানিয়ে রাখবো এই বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে। তো আপনারা যারা যারা ইচ্ছুক রয়েছেন আগামীকাল আপনারা অবশ্যই ইন্টারভিউর জন্য হাজির হয়ে যাবেন। তো ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।